তাঁতে মগ্ন হয় না? জপ করতে করতে মন কেন তাঁতে মগ্ন হয় না? মা, করতে করতে হবে, মন না বসলেও জপ করতে ছাড়বে না। তোমার কাজ তুমি করে যাবে, নাম করতে করতে মন আপনি স্থির হবে। বায়ুহীন স্থানে আমরা ঠিক ঠিক উচ্চারণ মনে মনে করতে পারি। একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল, মা বলছেন, একটি স্ত্রী লোকের মন্ত্র ছিল রুক্মিণী না খায়ও। সে রুকু রুকু জপ করত। যে বাল্মীকি মুনি প্রথমে মরা মরা জপ থেকে রাম রাম, সেজন্য তাকে চৌরস বুদ্ধি চাই তবে কাজ হয়। যে গ্রামে বা শহরে যাও, যেখানে দশজন লোক পরমহংস দেবকে শ্রদ্ধা ভক্তি করে, সেখানেই একটা সভা স্থাপন করবে। এত গ্রামে গ্রামে কি ভ্যারেন্ডা ভাসবে নাকি? হরিসভা প্রভৃতিগুলোকে ধীরে ধীরে সোয়াহা করতে হবে। কি বলবো তোদের, আরেকটা ভূত যদি আমার মতো পেতাম, ঠাকুর কালে সব জুটিয়ে দেবে। আশা করি এখন সবাই এই যে বন্যায় সবাই হেল্প করছে, এমনকি ইস্কনরাও এখন স্বামীজির ভাব অনুসরণ করে ওরাও খিচুড়ি খাইয়েছে। ওটা কি বলছে কোনো শাস্ত্রে লেখা আছে ওদের? কিন্তু আমাদের শাস্ত্রে আছে, শিব জ্ঞানে জীব সেবা মানে অতি সনাতন ধর্মের শাস্ত্র, তারা জানে। ভালো করলেই আমার ভালো হয়, দোসরা আর সংকীর্ণতাই মৃত্যু। যেখানে প্রেম সেখানেই বিস্তার, যেখানে স্বার্থপরতা সেখানেই সংকোচ। অতএব প্রেমই জীবনের একমাত্র বিধান। যিনি প্রেমিক তিনি জীবিত, যিনি স্বার্থপর তিনি মরণ উন্মুখ। অতএব ভালোবাসার জন্য ভালোবাসো, কারণ প্রেমই জীবনের একমাত্র নীতি। বাঁচিয়া থাকার জন্য যেমন নিঃশ্বাস প্রশ্বাস, ইহাই নিষ্কাম প্রেম কর্ম প্রকৃতির রহস্য। শান্তি 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 হরি ওম তৎসত শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয়লাভ করিতে না পারি ততদিন সদা সর্বদা অভ্যাস ও আমাদের পাশব প্রকৃতির সহিত নিরন্তর সংগ্রাম আবশ্যক। পিতামাতা হইতে আমরা দেহ পাইয়াছি, ভগবানের নাম মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। এই কাঁচা শরীর দিয়ে পাকা শরীর লাভ করতে হয়, সেই জন্য এই শরীরটাকে যত্ন করা চাই। জপ ধ্যান করবে, সৎসঙ্গ করবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। আর সর্বদা মনে ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত, অর্থাৎ আমরা সবাই মায়ের সন্তান, ঠাকুরের আশ্রিত। ধ্যান হলো তো সবই হলো, মন চঞ্চল তাই প্রথম প্রথম ভক্তি সব। ঠাকুরের মধ্যেই গুরু ইষ্ট সব পাবে, উনি সব। এই জন্য আমাদের রামকৃষ্ণ তো এখন মানে গান হইতেছে, আর মহারাজ এখন সবাইরে বলছে আপনারা গান শুনতে শুনতে সবাই নিচে যান, নিচে গিয়ে নাস্তা করেন, নাস্তার ব্যবস্থা করা হয়েছে। তো এর জন্য আর কি সবাই এখন উঠতেছে, নিচে যাবে নাস্তার জন্য। আর এদিক থেকে গান তো শোনাই যেতেছে, মাইকও বাইরে পর্যন্তই আছে। আর এই যে আমি আর মা একসাথে বসছিলাম, ভাই আর বাবু অন্যদিকে বসছিল, তারা মনে হয় একসাথে বসে নাই।
অনেক মানুষ তো তো যার জন্য একদম মানে জ্যামের মতো হয়ে গেছে, সবাই বের হওয়ার জন্য অপেক্ষা করতেছে, ধীরে স্থির ভাবে সবাই বের হইতেছে। নিচে যাবে, অনুষ্ঠানটা আসলে তিন তালায় হইতেছে, তো এখন সিঁড়িতে আছি, নামতেছি। তো এইটা অনুষ্ঠানটা যেখানে হইতেছে ওই দিকের উপর থেকে আর কি আমি ভিডিওটা করছি। ওই যে নিচে যারা যারা গেছেন তাদেরকে প্রসাদ মানে নাস্তা দিতেছে আর কি। আর এই যে আমরা এইদিকে আটকে আছি, এখন নামলাম, আমার জুতাগুলা পড়তেছি, এইদিকেই ছিল, এক কর্নারে রাখছিলাম। তো এই তো এখন নাস্তা দিল, নাস্তা খাইতেছি। তো এখন আমি মা আর বাইরে কাউরে পাইতেছি না, দেখতেছি না, বাবুরেও না, তো এইখানে আমি একা একা বসে বসে নাস্তা করতেছি। তো তারপর কফির ব্যবস্থাও আছে, তো এখন আমি কফি নেওয়ার জন্য দাঁড়ায় আছি, এইদিকে কফি দিতেছে। অনুষ্ঠান এখনো শেষ হয় নাই, চলতেছে, আরো আছে, দুপুরে অন্নভোগ আছে, এখন পূজা হইতেছে, এরপরে ফল প্রসাদ দিবে। কিন্তু আসলে আমার ভালো লাগতেছে না, শরীর খারাপ লাগতেছে, এর জন্য আমি বাসে চলে যেতেছি, হয়তো বা থাকতাম, ভাইও চলে যেতেছে, আমি আর ভাই চলে যেতেছি, মা আর বাবু রয়েছে। অনেক খারাপ লাগতেছে শরীর, মাথায় অথবা ব্যথা করতেছে, পিঠ ব্যথা করতেছে, এর জন্য চলে যেতেছি। মিশন থেকে যে বিস্কিটটা দিছিল নাস্তাতে, আমি বিস্কিটটা নিয়ে যাচ্ছি, খাই নাই। আর যে পাউরুটিটা দিছিল ওইটাও খাইতে পারি না, রয়েছে। তো যাই হোক, এই যে আমরা রিক্সা নিলাম আমি আর ভাই, আর রিক্সা পাওয়া যায় না, আসার সময় আমরা অনেকটা হাইটে আসছি, তারপর রিক্সা দিচ্ছি, এখনো পাইতেছিলাম, মাথা ব্যথা অনেক ব্যথা। তো যাই হোক, বাসায় যাই, পরে আবার কথা। তো আমি বাসায় আসছি, আয়সা এখন একটু শুয়ে আছি, ফ্রিজের একটু জল খাইলাম, আমার অনেক খারাপ লাগতেছে শরীরটা, আর হইতেছে অনেক গরম, গরমও লাগতেছে। তো আর আমি না এই মিশনে যে গেলাম অনেক পিছনে বসছিলাম আর কি, তো যার কারণে সামনের ভিডিওগুলো আমার জুম কইরা করতে হয়েছে, তো এই জন্য না হয়তোবা ভিডিওর রেজুলেশনটা একটু ভালো আসবে না হয়তোবা, মানে আপনাদেরকে বলতেছি আর কি, মানে অনেকটা পিছনে বসছি। মহারাজরা তারপর অনুষ্ঠান যেদিকে হয়েছে ওইখান থেকে অনেকটা পিছনে ছিলাম। তো যাই হোক, আমার এখন একটু বিশ্রাম টিশ্রাম নিব, তো মা বাবু তো মিশনে এখনো, তো দুপুরে রান্না বান্না আমিই করবো, তো এগুলো আর এখন আপনাদের সাথে শেয়ার করবো না, ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিতেছি, কারণ আমার শরীরটা খারাপ লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া বা আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন, বাই।